আচ্ছা, আমরা যে সুপার ফ্যামিলিটা পড়ছি সেটা হলো স্ট্রোথাইলয়েডিয়া সুপার ফ্যামিলি। তোমরা জানো যে এটার আন্ডারে বিভিন্ন ধরনের অনেকগুলো জেনেরা আছে, তার মধ্যে স্ট্রনজাইলাস, ট্রায়োডন্টোফোরাস আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইসোফ্যাগোস্টোমাম এবং হচ্ছে চেবাশিয়াল। আর জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, এই সুপার ফ্যামিলির আন্ডারে যারা থাকবে তাদের বাক্কাল ক্যাপসুলটা হচ্ছে ওয়েল ডেভেলপড, লিফ ক্রাউন থাকবে এক্সটার্নাল অথবা ইন্টারনাল ডিপেন্ডিং অন ডিফারেন্ট স্পিসিস, কারো কারো ইন্টারনাল থাকে, কারো কারো এক্সটার্নাল থাকে, আর প্রত্যেকটাই থাকে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে, এবং কিছু কিছু জেনারা আছে যেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টেও থাকতে পারে, যেমন হচ্ছে সিঙ্গালাস ট্রাকিয়া। তো এদের বাক্কাল ক্যাপসুল যেহেতু বড়, এরা মিউকোসাটাকে খাবে, দ্যাট ইজ দে উইল ড্র দ্য প্লাকস অফ মিউকোসা, সেজন্য এদেরকে বলা হচ্ছে প্লাক ফিডার। আর এখানে স্ট্রনজাইলস যেগুলো আছে সেগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে থাকবে, যেমন স্ট্রনজাইলাস যেটা আমরা পড়েছি হর্সের ক্ষেত্রে, ট্রায়োডন্টোফোরাস, আবার চেবাশি, ইসোফ্যাগাস, এগুলো লার্জ ইন্টেস্টাইনে থাকবে, এবং কোন কোন অ্যানিমেলকে ইনফেক্ট করে সেটা আমরা আজকে জানবো। আর হুকওয়ার্ম গুলো থাকে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। যে জেনারা গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানসেলোস্টোমা, আনসিনারিয়া এবং হচ্ছে গুনোস্টোমা। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট স্পিসিস গুলা অ্যান্ড লিস্ট করা হয়েছে, তার মধ্যে মেজর স্পিসিস গুলা যেটা আমাদেরকে জানতেই হবে, যেমন ইসোফ্যাগোস্টোমাম কলম্বিয়ানাম এবং ইসোফ্যাগোস্টোমাম রেডিয়াটাম, এছাড়াও পিগে কিছু নোডিউলার ওয়ার্ম আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তো ইসোফ্যাগোস্টোমাম কলম্বিয়ানাম এটা ইনফেক্ট করা হচ্ছে শিপ, গোট, ক্যামেল, এটা এছাড়াও অন্যান্য অ্যান্টিলোপসকেও এরা ইনফেক্ট করতে পারে, এবং এদের লোকেশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। সবগুলা প্যারাসাইটের লোকেশনই হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, এবং এদের ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, পার্টিকুলারলি ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল এরিয়াতে। আর ইসোফ্যাগোস্টোমাম রেডিয়েটাম যেটা, এটা হচ্ছে ক্যাটেল এবং হচ্ছে ওয়াটার বাফেলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটারও ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। শিপ গোটের আরো দুইটা প্যারাসাইট আছে, যেমন ইসোফ্যাগোস্টোমাম ভ্যানুলোসাম, ইসোফ্যাগোস্টোমাম অ্যাসপারসাম, এগুলো হচ্ছে শিপ গোটে ইনফেক্ট করতে পারে। সিমিলারলি লোকেশন হচ্ছে কোলনে। আর পিগের ক্ষেত্রে যে প্যারাসাইট গুলা, যে নোডিউলার ওয়ার্ম গুলা ইম্পর্টেন্ট, যেমন ইসোফ্যাগোস্টোমাম ডেন্টাটাম, যদিও এদের ক্ষেত্রে যে নোডিউলটা ফর্মেশন হয় সেটা হচ্ছে রেয়ারলি ভিজিবল। এটা ছাড়াও আছে ইসোফ্যাগোস্টোমাম বিবিকর্ডাম অথবা ইসোফ্যাগোস্টোমাম লঙ্গিকর্ডাম, এগুলো হচ্ছে পিগের ক্ষেত্রে। এদেরও লোকেশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এবং এদের ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। এটা ছাড়াও বিভিন্ন প্রাইমেটসে বিভিন্ন ধরনের নোডিউলার ওয়ার্ম দেখা যেতে পারে, যেমন ইসোফ্যাগোস্টোমাম আকুলিয়াটাম, ইসোফ্যাগোস্টোমাম বাইফারকাটাম, এবং হচ্ছে ইসোফ্যাগোস্টোমাম স্টিফানোস্টোমাম, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রাইমেটসে হতে পারে। এদেরও লোকেশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, এবং এদের ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। আর এদেরকে কমনলি নোডিউলার ওয়ার্ম বলা হচ্ছে, কারণ হচ্ছে এরা ইন্টেস্টাইনে নোডিউল ফর্ম করতে পারে। তবে সব স্পিসিস না, যেমন আমি এখানে উল্লেখ করেছি যে ইসোফ্যাগোস্টোমাম ডেন্টাটাম এটা হচ্ছে রেয়ারলি নোডিউল ফর্ম করে। তো আমরা আজকে যেটা বিশদভাবে জানবো সেটা হচ্ছে ইসোফ্যাগোস্টোমাম কলম্বিয়ানাম, যেটা হচ্ছে শিপ গোটের জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং আরেকটা প্যারাসাইট যেটা হচ্ছে ইসোফ্যাগোস্টোমাম রেডিয়েটাম, সেটা আমরা বিস্তারিত জানবো। ইসোফ্যাগোস্টোমাম কলম্বিয়ানামের মর্ফোলজিটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে একটা স্টাউট হোয়াইটিশ ওয়ার্ম, এবং 1 to 2 centimeter ইন লেন্থ, 1 to 2 centimeter ইন লেন্থ। আর ইসোফ্যাগোস্টোমাম রেডিয়েটাম এটারও লেন্থ অলমোস্ট সিমিলার, 2 centimeter চেয়ে একটু বেশি। তবে মনে রাখার সুবিধার জন্য তোমরা যেটা মনে করতে পারো যে অ্যারাউন্ড 1 to 2 centimeter ইন লেন্থ। আর এই ছবিটার দিকে তোমরা যদি তাকাও, লক্ষ্য করো, তাহলে দেখবা যে এখানে প্রথমে হচ্ছে বাক্কাল ক্যাপসুলটা দেখা যাচ্ছে। বাক্কাল ক্যাপসুল হচ্ছে ন্যারো এবং হচ্ছে শ্যালো। আমরা স্ট্রনজাইলাসের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে এদের বাক্কাল ক্যাপসুল ভেরি ওয়েল ডেভেলপড। এরপর আমরা যে প্যারাসাইটটা করবো, যেমন চেবাশিয়া, সেটার ক্ষেত্রে বাক্কাল ক্যাপসুল ওয়েল ডেভেলপ, অ্যানসেলোস্টোমার ক্ষেত্রে বাক্কাল ক্যাপসুল ওয়েল ডেভেলপ, এটার ক্ষেত্রে হচ্ছে বাক্কাল ক্যাপসুলটা হচ্ছে ন্যারো এবং হচ্ছে শ্যালো। এবং এদের এখানে দেখো, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এখানে লিফ ক্রাউন দেখা যাচ্ছে, লিফ ক্রাউন, তার মধ্যে এক্সটার্নাল যে লিফ ক্রাউন গুলো আছে সেটাতে
22 24 এলিমেন্টস আরো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে যেগুলোকে এলিমেন্টস বলা হচ্ছে এটা হচ্ছে এক্সটারনাল লিফ ক্রাউন এর কিন্তু ইসোফাগাস্টমাম রেডিয়াটামের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে একটা গ্রুপ আছে যেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল গ্রুপ এই সার্ভাইকাল গ্রুপের উপরে কিউটিকুলার মডিফিকেশন যেটাকে আমরা বলছি সেফালিক ভেসিকলটা হচ্ছে প্রমিনেন্ট সেফালিক ভেসিকলটা হচ্ছে প্রমিনেন্ট জাস্ট বেনিট দ্য সার্ভাইকাল গ্রুপ সেখান থেকে কি শুরু হয়েছে সার্ভাইকাল সার্ভাইকাল অ্যালিটা শুরু হয়েছে এটাও ওয়েল ডেভেলপড ইন কেস অফ ইসোফাগাস্টমাম কলম্বিয়ানাম আর এখানে দেখা যাচ্ছে যে সার্ভাইকাল গ্রুপ গ্রুপের নিচে সার্ভাইকাল প্যাপিলি দেখা যাচ্ছে এর আগে আমরা সার্ভাইকাল প্যাপিলি পড়েছি হচ্ছে হেমনকাসের ক্ষেত্রে অস্ট্রাকার্ডিয়ার ক্ষেত্রে এখানে এই ইসোফাগাস্টমামের ক্ষেত্রে সার্ভাইকাল প্যাপিলি আছে এবং ডিপেন্ডিং অন স্পেসিস যেমন ইসোফাগাস্টমাম কলম্বিয়ানামের ক্ষেত্রে সার্ভাইকাল প্যাপিলি প্যাপিলিটা হচ্ছে মানে ইমিডিয়েটলি আফটার সার্ভাইকাল গ্রুপ আবার তোমরা আরো কিছু স্পেসিসের ক্ষেত্রে লক্ষ্য করবা যে সার্ভাইকাল প্যাপিলিটা হয় ইসোফাগাস্টমা এখানে যে ইসোফাগাসটা আছে ইসোফাগাসের নিচের দিকে থাকবে অথবা অ্যান্টেরিয়রলি থাকবে অথবা মিডলে থাকবে এটা এর পরবর্তী স্লাইডগুলোতে তোমরা দেখবা তাহলে এখানে লিফ ক্রাউন থাকতেছে মাউথ কলারও থাকবে সেফালিক ভেসিকল ওয়েল ডেভেলপ সার্ভাইকাল গ্রুপ থাকবে এবং সার্ভাইকাল অ্যালি থাকবে সার্ভাইকাল প্যাপিলিটা থাকবে সার্ভাইকাল প্যাপিলিটা থাকবে হচ্ছে এখানে এটা যদি ইসোফাগাস হয় তাহলে এটার অ্যান্টেরিয়র পোর্শনের দিকে টুয়ার্ডস দ্য অ্যান্টেরিয়র পোর্শনের দিকে এটা থাকবে আর এদের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এদের বার্সাটা হচ্ছে ওয়েল ডেভেলপড এবং ফিমেলের যে টেইলটা আছে টেইলটা হচ্ছে একটা পয়েন্টেড একটা অ্যাপিয়ারেন্স থাকবে ট্যাপার্ড ফাইন পয়েন্টেড টেইল এটা থাকবে এবং এটা হচ্ছে ভ্যাজাইনা ভ্যাজাইনার নিচের দিকে থাকবে হচ্ছে অ্যানাস আর ভ্যাজাইনার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হচ্ছে এটা হচ্ছে শর্ট ভ্যাজাইনা এবং হচ্ছে ট্রান্সভার্স ট্রান্সভার্স আর এখানে আরও একটা স্পেশাল স্ট্রাকচার আছে যেটাকে বলা হচ্ছে পার্স ইজেক্ট্রিক্স এটা হচ্ছে ওভিজেক্টরের একটা পোর্শন তো এই প্যারাসাইটের ক্ষেত্রে এটা হচ্ছে কিডনি শেপ এবং এটা প্রমিনেন্ট এর আগে যেটা বলছিলাম যে ইসোফাগাস্টমাম রেডিয়াটাম এটা অলমোস্ট 1 to 2 সেন্টিমিটার ইন লেন্থ মাউথ কলারটা হচ্ছে রাউন্ডেড এবং সেফালিক ভেসিকল এখানে থাকবে আর এক্সটার্নাল লিফ ক্রাউন থাকবে না ইন্টারনাল লিফ ক্রাউন থাকবে সেখানে ইট উইল কনসিস্ট অফ 36 to 40 মাইনিউট এলিমেন্টস থাকবে আর ভেজাইনাটা থাকবে হচ্ছে শর্ট ইসোফাগাস্টমাম কলম্বিয়ানাম এবং ইসোফাগাস্টমাম রেডিয়াটাম এই দুইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্ভাইকাল প্যাপিলি যেটা সেটা হচ্ছে সার্ভাইকাল গ্রুভের নিচেই অবস্থান করছে কিন্তু ইসোফাগাস্টমাম মেনোলোসাম এটা হচ্ছে ইসোফাগাসের বিহাইন্ড দ্য ইসোফাগাস বিহাইন্ড দ্য ইসোফাগাসে ইসোফাগাস এটা লোকেশন আর এটা হচ্ছে ডেন্টাটামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে সার্ভাইকাল প্যাপিলি আছে এটা হচ্ছে সাবমিডিয়ান মাঝখান বরাবর আর কি ইসোফাগাসের মাঝখান বরাবর থাকবে সার্ভাইকাল প্যাপিলির লোকেশন দেখেও আমরা অনেক সময় স্পেসিস আইডেন্টিফাই করতে পারি আর বাকি যে ফিচারগুলো আছে তোমরা সেগুলো দেখে নিবা তবে ইসোফাগাস্টমাম কলম্বিয়ানাম এবং ইসোফাগাস্টমাম রেডিয়াটাম এই দুইটার মর্ফোলজিক্যাল ফিচার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইফ সাইকেল অফ ইসোফাগাস্টমাম কলম্বিয়ানাম অথবা ইসোফাগাস্টমাম রেডিয়াটাম দুইটারই লাইফ সাইকেল অলমোস্ট সিমিলার আমরা জানি যে এদের ক্ষেত্রে ডিরেক্ট লাইফ সাইকেল দ্যাট ইজ এখানে কোনো ইন্টারমিডিয়েট হোস্টের ইনভলভমেন্ট থাকবে না এবং লোকেশনটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে তো অ্যাডাল্ট প্যারাসাইট যখন লার্জ ইন্টেস্টাইনে থাকে সেখানে ফিমেল প্যারাসাইটটা এগলাই করবে একটা এনভায়রনমেন্টে আসবে আসার পর এটা হ্যাশড আউট হবে এগ এগ থেকে L1 L2 L3 হবে এনভায়রনমেন্টে দ্যাট ইজ অপটিমাম টেম্পারেচার এবং হিউমিডিটিতে L3টা ডেভেলপ করতে 6 থেকে 7 দিন সময় লাগবে পরবর্তীতে এই L3টা চলে যাবে কোথায় কন্টামিনেটেড এবং ফুড এবং ওয়াটারের মাধ্যমে অ্যানিমেল ইনফেক্টেড হবে পরবর্তীতে সেটা চলে যাবে হচ্ছে স্মল ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনে গিয়ে এটার যে আউটার কভারিংস আছে সেটা ভেঙে যাবে যেটাকে বলা হচ্ছে অ্যাক্সিডমেন্ট অ্যাক্সিডমেন্ট হবে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে এবং সেই স্মল ইন্টেস্টাইন দিয়েই ইন্টেস্টাইনাল ওয়ালকে পেনিট্রেট করবে এবং পেনিট্রেট করে সে ইন্টেস্টাইনাল ওয়ালের মধ্যে মাইগ্রেট করতে থাকবে এবং ইন্টেস্টাইনাল ওয়ালে যখন মাইগ্রেট করবে তখন সেখানে ইনফ্লামেটরি রিয়াকশন যেহেতু এটা একটা ফরেন সাবস্টেন্স আলটিমেটলি ইনফ্লামেটরি রিয়াকশনটা
তৈরি হবে। এখন অ্যানিমালটা যদি প্রিভিয়াসলি এক্সপোজ হয়, তার বডিতে যদি এই প্যারাসাইটের সিক্রেটরি ম্যাটেরিয়াল অথবা এই প্যারাসাইটের যে অ্যান্টিজেনিক ফিচার্স আছে সেটার প্রতি যদি সাসেপ্টিবিলিটি থাকে, তাহলে সেখানে বেশি পরিমাণ ইনফ্লামেশন তৈরি হবে, বেশি পরিমাণ সাসেপ্টিবিলিটি তৈরি হবে। আর যদি অ্যানিমালটা যদি প্রিভিয়াসলি এক্সপোজ না থাকে, ফর দ্য ফার্স্ট টাইম এফেক্টেড হয়, তাহলে সেখানে ইনফ্লামেটরি রিয়াকশনটা কম হবে অথবা নাও হতে পারে। দ্যাট ইজ অ্যানিমেলটা এই পর্যায়ে জাস্ট সেন্সিটাইজড হবে, কিন্তু পরবর্তীতে যখন আবার সেম এই প্যারাসাইট দিয়ে আক্রান্ত হবে, তখন তাদের ক্ষেত্রে বেশি পরিমাণ ইনফ্লামেটরি রিয়াকশন তৈরি হবে। তো L3টা যখন মিউকোসার মধ্যে মাইগ্রেট করবে, সেখানে সে নোডিউল নোডিউল ফরমেশন হতে পারে, এবং নোডিউল নোডিউল ফরমেশনটা বেশি হবে সেটা হলো সেন্সিটাইজ অ্যানিমেলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই নোডিউলের ভেতরে L3 থেকে L4টা কনভার্সন হবে, আর যদি নোডিউল ফরমেশন না হয় তাহলে মিউকোসার মধ্যেই L3 থেকে L4 এর কনভার্সনটা হবে। পরবর্তীতে যদি নোডিউল ফরমেশন হয় বা নাও হয়, তারা কোথায় চলে আসবে? তাদের একটা টেন্ডেন্সি থাকবে যে ইন্টেস্টাইনের লুমেনের দিকে চলে আসবে, লার্জ ইন্টেস্টাইনের লুমেনের দিকে চলে আসবে। যদি নোডিউলের মধ্যে থাকে, নোডিউলের মধ্যে সেখানে ওপেনিং থাকবে, ওপেনিং দিয়ে তারা আলটিমেটলি দে উইল মুভ টু দ্য লার্জ ইন্টেস্টাইন, সেখানে L5 হবে, পরবর্তীতে L5 থেকে অ্যাডাল্ট প্যারাসাইটে রূপান্তরিত হবে। আর যদি নোডিউল ফরমেশন নাও হয়, সেক্ষেত্রেও তারা দে উইল মুভ টুয়ার্ডস দ্য লুমেন অফ দ্য ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে এসে L4 থেকে L5 হবে, অ্যাডাল্টে রূপান্তরিত হবে। এবং কিছু কিছু লার্ভাল স্টেজ ইদার নোডিউলের মধ্যে থেকে যাবে অথবা ইন্টেস্টাইনাল ওয়ালের মধ্যে থেকে যাবে, এবং পরবর্তীতে তারা রি ইনফেকশন তৈরি করতে সহায়তা করবে। আর এই প্যারাসাইটের লাইফ সাইকেল কমপ্লিট করতে সময় লাগবে হচ্ছে 6 থেকে 7 উইকস। প্যাথোজেনেসিস অফ ইসোভাগাস্টোমিয়াসিস অর নোডিউলার ওয়ার্ম অথবা প্যাথোজেনিক সিগনিফিকেন্স, আগে প্যাথোজেনেসিসটা আমরা আলোচনা করি, পরবর্তীতে আমি বলে দিব যে আমাদের এই প্যারাসাইটের ক্ষেত্রে আসলে মনে রাখতে হবে কি, সবকিছু মনে রাখার দরকার নেই। তো আমি লাইফ সাইকেল পড়ানোর সময় যেটা বলেছি যে L3টা ইন্টেস্টাইনাল ওয়ালটাকে পেনিট্রেট করবে। এখন সিচুয়েশনটা হবে, দুইটা সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে অ্যানিমাল উইদাউট প্রিভিয়াস এক্সপোজার আর অ্যানিমাল উইথ প্রিভিয়াস এক্সপোজার। যদি কোনো প্রিভিয়াস এক্সপোজার না থাকে, ফর দ্য ফার্স্ট টাইম অ্যানিমেলটা যদি এফেক্টেড হয়, তাহলে L4টা মাইগ্রেট করবে কোথায়? মিউকোসার মধ্যে দিয়ে মাইগ্রেট করবে, সেখানে ইনফ্লামেটরি রিয়াকশনটা খুব কম হবে অথবা কোনো ইনফ্লামেটরি রিয়াকশনই হবে না, এবং সেখানে কোনো নোডিউল ফর্মেশন হবে না। শুধু ওয়ার্মগুলোকে করবে মাইগ্রেট করার চেষ্টা করবে, এবং আলটিমেটলি দে উইল ফাইন্ড দেয়ার ওয়ে টু দ্য লার্জ ইন্টেস্টাইন। পরবর্তীতে তারা কি করবে? ইন্টেস্টাইনের লুমেনে আসবে, আইসা L4 থেকে L5 হবে, এবং অ্যাডাল্টে রূপান্তরিত হবে, এবং ইন দিস কেস ইউ উইল গেট লেস নাম্বার অফ নট লেস নাম্বার, মানে নোডিউল পাওয়া যাবে না, সেক্ষেত্রে অ্যাডাল্ট প্যারাসাইটটা হচ্ছে বেশি পাওয়া যাবে। কারণ হচ্ছে যেহেতু নোডিউলের মধ্যে প্যারাসাইটগুলো এনট্র্যাপড হচ্ছে না অথবা মিউকোসার মধ্যে রয়ে যাচ্ছে না, তারা মোটামুটি যা ঢুকছে ম্যাক্সিমামই তারা লুমেনে চলে আসছে, সেজন্য সেখানে বেশি পরিমাণ অ্যাডাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। দ্যাট ইজ আনসেন্সিটাইজড অ্যানিমেলের ক্ষেত্রে। আর অ্যানিমেলটা যদি প্রিভিয়াসলি এক্সপোজ হয়, সেক্ষেত্রে L4টা মাইগ্রেট করবে, এবং সেখানে স্ট্রং ইনফ্লামেটরি রিয়াকশন হবে, বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সেল যেমন লিউকোসাইট, ইউসিনোফিল, ফরেন বডি টাইপ জায়ান্ট সেল ইত্যাদি আসবে, সেটাকে ঘিরে ধরার চেষ্টা করবে, এবং সেখানে একটা নোডিউল ফরমেশন হবে। তো এখানে মনে রাখতে হবে যে শিপ এবং গোটের ক্ষেত্রে, ইসোফাগাস এবং কলম্বিয়া নামের ক্ষেত্রে, নোডিউলটা হবে 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার, দ্যাট ইজ, আর ক্যাটেলের ক্ষেত্রে হবে 5 সেন্টিমিটার ইন ডায়ামিটার। দ্যাট ইজ ক্যাটেলের ক্ষেত্রে যে নোডিউলটা ফরমেশন হবে সেটা বড়, অ্যারাউন্ড 5 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এবং শিপ এবং গোটের ক্ষেত্রে 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এবং এটা সাপুরেটিভ টাইপ হবে, অর্থাৎ এখানে পাস থাকবে, ইয়েলোইশ অথবা গ্রিনিশ পাস থাকবে। পরবর্তীতে এই নোডিউল থেকে L4টা কি করবে, নতুন মানে যখন ইনফ্লামেটরি রিয়াকশন হবে, দে উইল ট্রাই টু স্কেপ দ্যাট ইনফ্লামেটরি রিয়াকশন, তারা নতুন জায়গায় চলে যাবে, নতুন প্লেসে চলে যাবে, আবার সেখানে ইনফ্লামেটরি রিয়াকশন হবে, আবার নোডিউল হবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এবং চলতে চলতে দেখা যাবে যে নতুন নতুন অনেক নোডিউল ফর্মেশন হয়ে গেছে। আর ইন্টেস্টাইনের মধ্যে যখন এক্সটেন্সিভ নোডিউল ফর্মেশন হয়, তখন এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে পিম্পলি গাট, অনেকগুলা নোডিউল একসাথে ফর্মেশন হবে থ্রু আউট দ্য ইন্টেস্টাইন।
এবং তারা যে এক নডিউল থেকে বের হয়ে মাইগ্রেটরি ট্র্যাক তৈরি করে আবার নতুন করে নডিউল তৈরি হচ্ছে, এখানে যে মাইগ্রেটরি ট্র্যাকগুলো পাওয়া যাবে সেখানেও কিন্তু পাস পাওয়া যাবে, আর দ্যাট ইজ নডিউলের যে কন্টেন্ট সেই কন্টেন্টটা মাইগ্রেটরি ট্র্যাকে পাওয়া যাবে। আচ্ছা, এরপর আসো, এখানে যখন ইন্টেস্টাইনের মধ্যে পিম্পলি গার্ড দ্যাট ইজ থ্রু আউট দ্য নডিউল, থ্রু আউট দ্য ইন্টেস্টাইন, সেখানে প্রচুর নডিউল তৈরি হচ্ছে এবং নডিউল গুলা কি করবে, নডিউল থেকে যে L4 স্টেজটা দে উইল ফাইন্ড দেয়ার ওয়ে টু দ্য ইন্টেস্টাইন, ঠিক আছে, এবং ইন্টেস্টাইনে অ্যাডাল্টটা L4টা আসবে, সেখানে L5 হবে, অ্যাডাল্ট অ্যাডাল্টের হবে। তাহলে যদি অ্যানিমালটা আনসেন্সিটাইজ হয় সেখানে বেশি পরিমাণ অ্যাডাল্ট পাওয়া যাবে ইন্টেস্টাইনে, কারণ হচ্ছে তারা নডিউলের মধ্যে রয়ে যাচ্ছে না, কিন্তু অ্যানিমালটা যদি সেন্সিটাইজ হয় তাহলে ইন্টেস্টাইনের মধ্যে থেকে যাচ্ছে, নডিউলের মধ্যে থেকে যাচ্ছে, সেক্ষেত্রে লুমেনের মধ্যে কম পরিমাণে অ্যাডাল্ট পাওয়া যেতে পারে, দ্যাট ইজ সেন্সিটাইজ হয়ে গেলে কম পরিমাণে অ্যাডাল্ট পাওয়া যেতে পারে। আচ্ছা, ইন্টেস্টাইন নডিউলটা স্মল ইন্টেস্টাইনেও ফর্মেশন হতে পারে, লার্জ ইন্টেস্টাইনেও ফর্মেশন হতে পারে। তো নডিউল যখন বেশি পরিমাণে ফর্মেশন হবে, পিম্পলি গার্ড যখন তৈরি হবে, তখন আলটিমেটলি নডিউল বেশি পরিমাণে নডিউল তৈরি করার কারণে অল টুগেদার যেটা হবে ডিসরাপশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনের ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা হবে, তো সেখানে যদি ডিসরাপশন অফ দ্য অ্যাবজর্পশন হয়, আলটিমেটলি সেখানে প্রোটিন ফর্মেশন হবে না এবং সেখানে অ্যানিমেলের ক্ষেত্রে ডিক্রিজ গ্রোথ, ইনসিয়েশন, উইকেন্ড ইমিউনিটি এবং প্রোডাকশন লস দেখা যাবে। আচ্ছা, এখানে যে প্রচুর পরিমাণে নডিউল তৈরি হচ্ছে, এই নডিউলগুলো রাপচার হতে পারে। তো যদি রাপচার হয় আলটিমেটলি কি হবে, সেখান থেকে হিমোরেজ হতে পারে এবং সেখান থেকে ব্লাড যখন লিকেজ হবে আলটিমেটলি দে উইল কন্ট্রিবিউট টু এনিমিয়া এবং হাইপোপ্রোটিনিমিয়া, এটা হচ্ছে ক্রনিক কেসে এরকম কন্ডিশন হতে পারে। আচ্ছা, রাপচার অফ দ্য নডিউল যদি হয় সেখানে আরো কিছু কন্ডিশন হতে পারে, এখানে ডেফিনেটলি কোলাইটিস এবং ট্রাইফিলাইটিস হবে, কোলনের এবং হচ্ছে সিকামের ইনফ্লামেশন হবে এবং ইট উইল কন্ট্রিবিউট টু ডায়রিয়া। আর যদি এই সিকাম এবং কোলনে আলটিমেটলি যদি পারফোরেশন হয় তাহলে পেরিটোনাইটিস হতে পারে, পেরিটোনাইটিস হয়ে অ্যানিমেলটা মারা যেতে পারে। আর এখানে আরেকটা জিনিস হতে পারে, এই পারফোরেশনের ফলশ্রুতিতে যদি এখানে পারফোরেশন হয়, দ্যাট ইজ মাসকুলার মিউকোসা সেরোসা লেয়ারে যদি পারফোরেশনটা হয়, আলটিমেটলি এই একটা ইন্টেস্টাইন আরেকটা ইন্টেস্টাইনের সাথে এক্সটার্নালি লেগে যাবে এবং প্রচুর পরিমাণে মাল্টিপল অ্যাডেশন হবে, যার ফলশ্রুতিতে ইন্টারাপ্টেড বাউল মুভমেন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে পারফোরেশন ফলোড বাই যদি এক্সটার্নাল সারফেসগুলো অ্যাডেশন হয়ে যায় তাহলে ইন্টারাপ্টেড বাউল মুভমেন্ট হতে পারে। তাহলে এখানে টেক হোম মেসেজ হচ্ছে, যদি অ্যানিমেলটা প্রিভিয়াসলি এক্সপোজ না হয় সেখানে ইন্টেস্টাইনের অ্যাডাল্টের পরিমাণ বেশি পাওয়া যেতে পারে, কিন্তু নডিউল ফর্মেশন এভাবে হবে না। আর অ্যানিমেলটা যদি প্রিভিয়াসলি এক্সপোজ হয় তাহলে বেশি পরিমাণ নডিউল হবে, ইন্টেস্টাইনে প্রচুর পরিমাণে নডিউল থাকবে, যেটাকে বলা হচ্ছে পিম্পলি গার্ড, এবং এই নডিউল ফর্মেশনের কারণে সেখানে লেস অ্যাবজর্পশন হবে, অ্যানিমেলটা বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সাইন শো করবে। আর এখানে আরো যেটা বলতে হবে যে কোলাইটিস হবে, ট্রাইফিলাইটিস হবে এবং সিচুয়েশন যদি এরকম হয়, পারফোরেশন হয়, পেরিটোনাইটিস হয়ে অ্যানিমেলটা মারা যেতে পারে, অথবা যদি পারফোরেশন হয় এবং সেক্ষেত্রে এক্সটার্নালি ইন্টেস্টাইনের বিভিন্ন পার্টের লেগে যেতে পারে, যেটাকে আমরা বলছি হচ্ছে মাল্টিপল অ্যাডেশন, এবং সেক্ষেত্রে ইন্টারাপ্টেড বাউল মুভমেন্ট হতে পারে। ক্লিনিক্যাল সাইন কি কি হতে পারে, ক্লিনিক্যাল সাইন এখানে ডায়রিয়া হবে, যেমন সিভিয়ার ডার্ক গ্রিন ডায়রিয়া হতে পারে অথবা পার্সিস্টেন্ট ডায়রিয়া হতে পারে, অনেক সময় ডেথও হতে পারে যদি অ্যানিমেলটা কন্টিনিউয়াসলি কিপ অন দ্য সেম ইনফেক্টেড পাশ্চার। আবার ক্যাটেলের ক্ষেত্রে ফ্যাটিক ডায়রিয়া হতে পারে, ডার্ক ফ্যাটিক ডায়রিয়া, এবং অ্যাকর্ডিং টু লিটারেচার ইন্টেস্টাইনে যদি 200-300 অ্যাডাল ওয়ার্ম যদি থাকে, দে ক্যান কজ সিভিয়ার ইনফেকশন ইন ইয়াং শিপ। আর আরও যেটা দেখা যেতে পারে, র্যাপিড ওয়েট লস, যেটা বলছি যে ইন্টেস্টাইনের অ্যাবজর্পটিভ সারফেসটা নষ্ট হয়ে যাচ্ছে নডিউল তৈরি করার কারণে, অ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে না, তারপরে বাউল মুভমেন্টটা ইন্টারাপ্টেড হচ্ছে, আলটিমেটলি ওয়েট লস হবে এবং সাবমেন্ডিবুলার এডিমাও হতে পারে। ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে আর কি হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে, ইমাসিয়েশন হতে পারে এবং ইন্টারমিটেন্ট ডায়রিয়া হতে পারে, আর এনিমিয়া হতে পারে। এটা ডায়াগনোসিস আমরা কিভাবে করব, ক্লিনিক্যাল হিস্ট্রি দেখতে হবে, ক্লিনিক্যাল সাইন দেখতে হবে এবং কপ্রোস্কোপি করে আমরা L4 আইডেন্টিফাই করতে পারি অথবা ক্যারেক্টারিস্টিক্স এগো আইডেন্টিফাই করতে পারি। তবে অ্যাকিউট কেসে আমরা এগ পাবো না, কারণ অ্যাকিউট
ফেজটা যদি প্রিপ্যাটার্ন পিরিয়ডের মধ্যেই হয়, অনেক সময় L4টা যখন ইন্টেস্টাইনে আসে সেটা ফিসিস দিয়ে এনভায়রনমেন্টে চলে আসতে পারে, সেক্ষেত্রে আমরা L4টা পাবো, এগটা পাবো না। আর ক্রনিক কেসে দেখা যাচ্ছে যে L4টা L5-এ কনভার্ট হবে, সেখানে অ্যাডাল্ট প্যারাসাইট রূপান্তরিত হবে এবং অ্যাডাল্ট প্যারাসাইট থেকে ফিমেলটা এগ লে করবে, সেক্ষেত্রে আমরা ফিসিসের ক্যারেক্টারিস্টিক্স এগ পেতে পারি। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে অ্যানথ্রোমাইটিস থেরাপি, এটা তোমরা ফার্মাকোলজিতে ইন ডিটেল পড়বা।